ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এবার শস্য বীমা অর্থাৎ বাংলা শস্য বীমা। বন্ধুরা, আমরা সকলেই জানি দেশবন্ধের কারণে কি অবস্থা আমাদের দেশের, আমাদের রাজ্যের সাধারণ মানুষের, শ্রমিকদের এবং কৃষকদের। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর তার থেকে আমরা অনেকেই উপকৃত হচ্ছি। তো এমতো অবস্থায় একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো, যেটা বাংলা শস্য বীমা থেকে। আমরা অনেকদিন হলো আবেদন করেছি বাংলা শস্য বীমার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নতুন তথ্য, নতুন আপডেট কিন্তু আমরা পাইনি। আজকের এই ভিডিওতে নতুন তথ্য, নতুন আপডেট নিয়ে অর্থাৎ বাংলার শস্য বীমার আপডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি মাটির কথা .net ওয়েবসাইটে। আর এখানে আসার পরে পেজের একটু নিচের দিকে আসলে পরে আমরা একটি অপশন পাবো বাংলা শস্য বীমা, জাস্ট আমরা এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করে আমরা যেটা জানবো সেটা হলো আমরা যে আবেদন করেছিলাম বাংলা শস্য বীমার জন্য তার স্ট্যাটাস বা স্থিতি এখন কি আছে, কি অবস্থায় আছে আমাদের অ্যাপ্লিকেশন। এখানে এসে যাওয়ার পরে এখানে বেশ একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, এর মধ্য থেকে আমরা ক্লিক করব অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনের উপরে। আর ক্লিক করার পর আমরা চলে আসব এই পেজে, যেখানে আমাদেরকে চেক করতে হবে আমাদের অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস। তো তার জন্য আমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন আইডি বা নাম্বার দিতে হবে। তো এবার আপনাদের বলে রাখি, আপনারা কোথায় পাবেন এই অ্যাপ্লিকেশন নাম্বার বা এই অ্যাপ্লিকেশন আইডি, সেটা অবশ্যই ভিডিও শেষে আমি আপনাদের জানাচ্ছি। চলুন আগে আমরা একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করে দেখি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা একটি অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বারের লাস্ট 6 ডিজিট আমরা এখানে এন্ট্রি করেছি, এবং তারপরে আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমরা ওই যে লাস্ট 6 ডিজিট আমরা দিয়েছি, ওই শেষের 6 ডিজিট ধরে যতজন অ্যাপ্লিকেশন নাম্বার আছে বা যতজনের অ্যাপ্লিকেশন আইডি আছে তাদের প্রত্যেকের তথ্য কিন্তু আমাদের কাছে চলে আসবে। এই মুহূর্তে ওই আইডি নাম্বার দিয়ে অর্থাৎ শেষের 6টি নাম্বার দিয়ে কিন্তু 3 জনের স্ট্যাটাস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস হলো অ্যাপ্রুভ, অর্থাৎ এনারা যে অ্যাপ্লিকেশন করেছেন সে অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারাও চেক করতে পারেন, তার জন্য আপনারা অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন চলুন সেটা আমরা এবার জেনে নিই। আপনারা চলে যান আপনাদের মোবাইলের ইনবক্সে। যদি আপনাদের বাংলা শস্য বীমার অ্যাপ্লিকেশন ফর্ম যদি অনলাইনে এন্ট্রি হয়ে যায়, তাহলেই কিন্তু আপনাদের মোবাইলে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনারা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনারা এই ধরনের একটি SMS পেয়ে যাবেন, যেখানে আপনি দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন ফর বাংলা শস্য বীমা হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ইওর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি এখানে আইডি নাম্বারটা কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের ইনবক্স চেক করুন, সেখানে কিন্তু আপনারা বাংলা শস্য বীমা যোজনার অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যেতে পারেন, যদি আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে যায় তাহলে। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধু বান্ধবকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।